প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। সে খবর জানাতে এই মুহূর্তে সাভারের বাইপালে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন মোহাম্মদ ইউসুফ আলী এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। প্রথমেই সরাসরি যাচ্ছি জয়ের কাছে। আমি ঈদ যাত্রার সর্বশেষ খবর জানাতে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালি স্ট্যান্ডে। মূলত আজকে সকাল থেকে শেষ কাফেলার যাত্রা হিসেবে ঈদ যাত্রাকে আনন্দমুখর করতে কিন্তু এই বাইপালে আমি দেখেছি যে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। এখানে মূলত ভোরবেলা থেকেই হাজার হাজার মানুষ তাদের শেষ যাত্রার কাফেলায় ঈদে বাড়ি ফিরতে, নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু ভিড় জমিয়েছে। সকালবেলা থেকে দেখেছি যে এখানে ব্যাগ হাতে করে নারী পুরুষ পরিবারের সদস্য নিয়ে হাজারো মানুষের ভিড়। কিন্তু এখানে একটি জিনিস লক্ষণীয় হয়েছে, যে সেটি হচ্ছে যে পরিমাণে মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং ঢাকা রিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাস স্টপেজে কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে এবং সেই পরিমাণে কিন্তু এখানে গাড়ি নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টার পর ঘন্টা মানুষ ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের পরিবারের সদস্যদের দাঁড়িয়ে রয়েছে। একই সাথে কিন্তু যেটি হচ্ছে যে মূলত ঈদের ছুটি ঘোষণার পর হতে কালকেও কিন্তু আমরা দেখেছি দিনভর মানুষ বাড়ির মানে ছুটে চলেছে। মূলত ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেটি মূলত নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে প্রায় 17টি জেলার মানুষ পারাপার হয়ে থাকে এবং বিভিন্ন প্রান্তিক পর্যায়ে লোকজন এই সড়ক দিয়ে চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামগঞ্জের এলাকাতে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত নীলফামারি, কুড়িগ্রাম, রংপুর, চুয়াডাঙ্গা বিভিন্ন স্থানে কিন্তু যাচ্ছে তারা। সেই সাথে কিন্তু গাড়ি না পেয়ে কিন্তু অনেকেই দেখছি যে মূলত তারা ট্রাকে সওয়ার হচ্ছেন এবং ট্রাক যুগে কিন্তু অনেকেই বাড়ি ফিরতে দেখছি। মূলত ট্রাফিক পুলিশ এবং যারা যাত্রী তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে মূলত আজকের দিনটিতে তারা মূলত সুস্থভাবে বা সুন্দরভাবে আনন্দমুখর পরিবেশে বাড়ি ফিরতে কিন্তু বেছে নিয়েছিলেন, কিন্তু সেই তুলনায় কিন্তু গাড়ি পাচ্ছেন না তারা, যার ফলে কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। এখানে কিছু অভিযোগও পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে যে গাড়ি কম থাকার কারণে কিন্তু যাত্রীদের চাপ বেশি থাকার কারণে কিন্তু একটু ভাড়াও বেশি হাঁকাচ্ছেন বলে আমরা খবর পেয়েছি। একই সাথে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক সহ নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষণীয় পর্যায়ে রয়েছে। তো আরও খবর জানবো, এই খবর জানতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী, চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ জয়। তো আসলে মানুষের ঢল, উচ্ছ্বাস, মানুষের যে ভোগান্তি সবই কিন্তু আবার শুরু হয়েছে পাটুরিয়া ঘাট এলাকাতে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকাতে কোনো লঞ্চ নেই, অর্থাৎ লঞ্চ সংকটে কিন্তু মানুষ এখন অপেক্ষা করছে। এটা হাজারো মানুষ তাদের নারীর টানে বাড়ি ফেরার জন্য এখানে এসেছে, তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছে। তো এখানে লঞ্চ এবং ফেরি সংকট হয়, এখানে কিন্তু হাজারোটা মানুষের ভিড়টা আপনারা লক্ষ্য করছেন, উপচে পড়া ভিড় রয়েছে। যে কয়টা লঞ্চ এটা দোলদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা লঞ্চে কিন্তু উপচে পড়া মানুষ কিন্তু চলে যাচ্ছে। কখনো একটা ওভারলোড নিয়ে চলে যাচ্ছে, কখনো ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু তার নারীর টানে বাড়ি ফিরছে। আমরা এই গতকাল বিকাল থেকে কিন্তু চাপটি লক্ষ্য করছিলাম, এই চাপটি কিন্তু বেড়ে গিয়ে এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে এবং যানবাহনের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে ঘাট এলাকাতে নেই যানজট কিংবা ভোগান্তি, তারপরেও কিন্তু আবহাওয়াটা স্বস্তিদায়ক হয়, কিন্তু মানুষের স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটা কিন্তু যে এখানকার জনবল বলেন, যানবাহন বলেন, নৌযান বলেন, সব কিছু কিন্তু মানুষের স্রোতে এখন সংকট হয়ে পড়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি, মানুষ কিন্তু অপেক্ষা করছে এই নোরোডটিতে, যে কর্তৃপক্ষ ফেরিটে কুমিল্লাটা, শাহপরাণ, শাহ মকদমটা, ভাষাশনিক, বরকত, এনায়তপুরি, ঢাকা ফেরি সহ ভাইজাট এবং গড়ি সহ 17টি ফেরি কিন্তু এখানে নিয়োজিত রেখেছে। এখানে 20টিতে কিন্তু লঞ্চ রয়েছে, লঞ্চ সংকট হওয়াতে কিন্তু সেই মানুষগুলোকে দেখছি আমরা, আমরা দেখছি যে মানুষের স্রোতটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং কি যে কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কিন্তু এখন কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সময় বাড়ার সাথে সাথে কিন্তু এই জনস্রোতটা আরও বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আসলে সিরাজগঞ্জে রয়েছে রিঙ্কু কুণ্ডু, আমরা রিঙ্কু কুণ্ডুর কাছে চলে যাবো সেখানকার সর্বশেষ জানার জন্য। রিঙ্কু, সেখানকার কি অবস্থা রয়েছে?
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এবং বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কথা যদি বলি, যে আজকে আমরা যেটি দেখছি, ভোর থেকে আছি বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কে, আমরা যেটি দেখছি যে গত দুই তিন দিনের তুলনায় আজকে কিন্তু মহাসড়কের যানবাহনের সংখ্যা অনেকটাই বেশি। এই পথে চলাচল উত্তরবঙ্গ এবং থেকে উত্তরবঙ্গমুখী লেনটি, সেটি কিন্তু গাড়ির চাপ এই উল্টো দিকের কথা বলে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেটি কিন্তু সাময়িকভাবে প্রশাসন বন্ধ রেখেছে। কারণ হিসাবে তারা যদি বলছে যে বঙ্গবন্ধু পূর্ব প্রান্তে গাড়ির প্রচুর চাপ রয়েছে, সেই অতিরিক্ত যানবাহন গুলো সেতুর দুটি লেন দিয়ে আসলে পার করা হচ্ছে। ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে দুটি লেনে কিন্তু আসলে যানবাহন গুলো পার করাচ্ছে, যে কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেটি কিন্তু আসলে কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি, আমরা যেটি দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যে সকল যাত্রীবাহী যে যানবাহন গুলো ছিল, তারা যাত্রী নামিয়ে ঢাকামুখী যখন হচ্ছিল তখনই কিন্তু আসলে যে আমরা দেখছি যে পদ্মার মোড় এলাকা, সেখানে কিন্তু এই যানবাহন গুলো আটকে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন যেটি বলছে যে যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে, অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গের যে লেনটি রয়েছে বঙ্গবন্ধু সেতুতে, অর্থাৎ বঙ্গবন্ধু সেতুতে দুটি লেনেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সব গাড়িগুলো আসলে ছেড়ে দেওয়া হয়েছে, দুটি লেন দিয়েই গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। যে লেনটি রয়েছে বঙ্গবন্ধু সেতুতে, অর্থাৎ বঙ্গবন্ধু সেতুতে দুটি লেনেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সব গাড়িগুলো আসলে ছেড়ে দেওয়া হয়েছে, দুটি লেন দিয়েই গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, যে কারণে উত্তরবঙ্গের থেকে ঢাকাগামী লেনটি কিন্তু আসলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, আমরা সেটি দেখছি। যে এবং প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এবং এক কথা বলা যায় যে ঢাকা থেকে উত্তরবঙ্গের গাড়িগুলো কিন্তু আসলে অনেকটা স্বস্তি নিয়ে তারা বাড়ি ফিরতে পারছে যাত্রীরা। তো এ ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রা সবশেষ খবর। ঈদ যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে, তার আগে মানিকগঞ্জ এবং সাভারে।